করোনা ও ওমিক্রনে সারা রাজ্যে অনেকেই আক্রান্ত। এইরূপ পরিস্থিতিতে মালদার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সচেতনতামূলক প্রচার চালানো হয়, পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এদিন কালিয়াচকের শাহবাজপুর গোলাপগঞ্জ এলাকায় পথচলতি মানুষদের সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, এইরূপ পরিস্থিতিতে সকলের মাস্ক পরা উচিত। সংগঠনের সভাপতি কুরবান আলী জানান, জনগণকে সচেতন করার লক্ষ্যে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আমরা বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 5000 মাস্ক, স্যানিটাইজার সকাল 10টা থেকে শুরু করে বৈকাল 5টা পর্যন্ত আমরা শাহবাজপুর, গোলাপগঞ্জ, কালিয়াচক, মজুমপুর, শেরশাহী বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করছি এবং মানুষকে সচেতন করছি যে মাস্কটা পরতে হবে, হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কারণ এই যে বিশ্বব্যাপী যে করোনা মহামারী, যে ভাইরাস দেখা দিয়েছে, এই সম্পর্কে মানুষকে আমরা সচেতন করছি আর ছাত্রছাত্রীদের আমরা সচেতন করছি যাতে তারা মাস্ক পরে এবং স্যানিটাইজার ব্যবহার করে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।